ঘুরতে গেলে উল্টো টাকা দেবে এশিয়ার এই দেশ। ঘুরতে যেতে মন চাচ্ছে, কিন্তু আবার অর্থের বিষয়টি মাথায় আসতেই ফিকে হয়ে যাচ্ছে চিন্তা। তাহলে আপনার জন্য সুখবর আছে, ঘুরতে গিয়ে আপনাকে অর্থ নিয়ে চিন্তা করতে হবে না, কারণ ঘোরার জন্য আপনাকেই উল্টো অর্থ দেওয়া হবে। এমনই অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছে পূর্ব এশিয়া স্বায়ত্তশাসিত দেশ তাইওয়ান। মূলত পর্যটকদের আকৃষ্ট করতে এ উদ্যোগ নিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন বৃহস্পতিবার 24 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে জানিয়েছে, তাইওয়ান সিদ্ধান্ত নিয়েছে যেসব বিদেশি পর্যটক ঘুরতে আসবেন তাদের প্রত্যেককে 5,000 তাইওয়ানি ডলার দেওয়া হবে, বাংলাদেশি অর্থে যা প্রায় 18,000 টাকার সমান। এছাড়া প্রায় 90,000 ট্যুরিস্ট গ্রুপকে নগদ 20,000 তাইওয়ানি ডলার দেওয়া হবে। তাইওয়ানের প্রধানমন্ত্রী চেন চিয়েনজেন বৃহস্পতিবার জানিয়েছেন, তারা প্রত্যাশা করছেন 2023 সালে তাইওয়ানে আসবেন 60 লাখ পর্যটক। এছাড়া তাদের লক্ষ্য 2025 সালে 1 কোটি পর্যটককে নিয়ে আসা। এর অংশ হিসেবেই এই অর্থ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাইওয়ানের পরিবহন মন্ত্রী ওয়াং কুওশাই বুধবার জানান, এই নগদ অর্থ দেওয়া হবে ডিজিটাল মাধ্যমে। পর্যটকরা এ দিয়ে তাইওয়ানের ভেতর হোটেল ভাড়া দেওয়া থেকে শুরু করে সবই করতে পারবেন। তিনি জানিয়েছেন, তাদের লক্ষ্য হল জাপান, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, হংকং, ম্যাকাও সহ ইউরোপ ও আমেরিকার পর্যটকদের আকৃষ্ট করা। এদিকে 2022 সালে তাইওয়ানে এসেছিলেন মাত্র 9 লাখ পর্যটক। এর মধ্যে সবচেয়ে বেশি পর্যটক ছিল ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের। অথচ 2009 সালে এই দ্বীপ রাষ্ট্রে এসেছিলেন 1,18,00,000 পর্যটক, 2018 সালের তুলনায় যা প্রায় 7% বেশি ছিল। কিন্তু 2020 সালের শুরুতে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে তাইওয়ান নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়। 2022 সালে বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নিলেও প্রত্যাশা অনুযায়ী পর্যটক আসেননি, এ কারণে এমন উদ্যোগ নিয়েছে দেশটি। অবশ্য কবে থেকে এ সুবিধা চালু হবে এবং অর্থ পেতে কিভাবে আবেদন করতে হবে সে ঘোষণা এখনও দেয়নি তাইওয়ানের সরকার। দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন www.inews.news। ভাবনার মুক্ত বাতায়ন, ফলো করুন আইনিউজের ফেসবুক পেজ ও টুইটার, জয়েন করুন ফেসবুক গ্রুপ, সাবস্ক্রাইব করুন আইনিউজ ডট নিউজের ইউটিউব চ্যানেল।